Welcome to SOCCO Creation Channel. Please subscribe, press the bell icon. আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ক্লে দিয়ে পদ্ম ফুলের জুয়েলারি। তাই জন্য আমি প্রথমেই ক্লে দুটো ভালো করে মিশিয়ে বেলে নিয়েছি। পদ্ম ফুলটা যেহেতু আমি বেসের ওপর বানাবো, তাই জন্য আমি একটা বেস নিয়ে ক্লে এর ওপর বসিয়ে একটা শেপ দিলাম। এটা এবার আমি এটা কাটারের সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। বেসের পাশগুলো একটা কাটারের সাহায্যে আমি একটু সমান করে দেব। তারপরে আর একটু ক্লে নিয়ে আমি লম্বা করে বেলে নিয়েছি। তারপরে পাশগুলো একটু আঠা দিয়ে বসিয়ে দেব। এভাবে আমি বেসটা তৈরি করব। বেসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমার পদ্ম ফুল তৈরি করার পালা। বেসের উপর টেক্সচার দেওয়ার জন্য আমি সিরিঞ্জ কাগজ দিয়ে একটু ফুটো ফুটো করে দিলাম। তারপরে পদ্ম ফুল বানানোর জন্য ক্লেটা টুকরো টুকরো করে কেটে নিলাম। আমি যে পাপড়িগুলো বানাবো, এই পাপড়িগুলো একটু ছোটো বড়ো করে বানাবো। প্রথমে ছোটো হতে হতে তারপরে বড়োর দিকে হবে। মিডল পোর্শনটা আমি বানাচ্ছি, দেখে নেন বন্ধুরা। মিডল পোর্শনটা আমার বানানো হয়ে গেছে। এবার একটা সেফটি পিনের সাহায্যে আমি একটু দাগ করে নিলাম। প্রত্যেকটা পাপড়িতে আমি একটু টেক্সচার দেওয়ার জন্য দাগ করে নেব সেফটি পিনের সাহায্যে। এইবার আমি পাপড়িগুলো বানাচ্ছি। পাপড়িগুলো আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা একটু দেখে নেন। ভিতরের পাপড়িটার সঙ্গে একটু আঠা দিয়ে আমি একটা পাপড়ি অ্যাটাচ করে দিলাম। তারপরে অপর প্রান্তে আর একটা পাপড়ি অ্যাটাচ করলাম এবং এটা হাতের সাহায্যে ভালো করে একটু বসিয়ে দেব। এবং পাপড়িগুলো একটু বেঁকানো টাইপের হবে। একটা টুলসের সাহায্যে ভালো করে চেপে বসিয়ে দিলাম। তারপরে মিডিলে আর একটা পাপড়ি বসালাম। মিডিলে পাপড়ি বসানোর পর আর একটা সাইডেও পাপড়ি বসালাম। এইভাবে পরপর ছোট থেকে বড় হয়ে পাপড়িগুলো পরপর বসে যাবে। পদ্ম ফুলটাতে টোটাল পাপড়ি বসেছে 10টা। এইভাবে পাপড়িগুলো একটু ছড়িয়ে ছেটে দিতে হবে। তারপরে যেটা আমি বেসটা তৈরি করেছিলাম, এই বেসের উপর একটু আঠা দিয়ে পদ্ম ফুলটা বসিয়ে দিলাম। এইবার পাপড়িগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দেব, মানে আসল লুক নিয়ে আসার জন্য। ফুলের বৃন্তটা তৈরি করার জন্য আমি একটু ক্লে নিয়ে লম্বা করে নিলাম। তারপর একটু আটার সাহায্যে বসিয়ে দিলাম। ফুলটা আমার রেডি হয়ে গেছে। এবার সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা আছে বলে আমি একটু ক্লে নিয়ে লম্বা করে পাশে বসিয়ে দিলাম। তারপর একটা সেফটি পিনের সাহায্যে ফুটো ফুটো করে দেব, যাতে ডিজাইনটা একটু সুন্দর মতো হয়। ফুলটা আমার তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দেব। শুকানোর পর অ্যাজ এ প্রাইমার কালার হিসাবে আমি হোয়াইট কালার করে নিয়েছি। বেসটার এক সাইডে আমি লাইট পিঙ্ক দিয়েছি, আর এক সাইডে আমি লাইট ভায়োলেট কালার দিয়ে মিক্সিং করে কালারটা করেছি। মিডিলে যেহেতু শরৎকাল, তাই মিডিলে আমি স্কাই কালার, ব্লু কালার আর হোয়াইট কালার দিয়ে কমপ্লিট করে নেব। পদ্ম ফুলের পাপড়িগুলো আমি ডিপ পিঙ্ক দিয়ে কমপ্লিট করেছি। কালারটা খুব সুন্দর করে করতে হবে, যাতে ভিতরের হোয়াইট কালারটা না দেখা যায়। পাপড়িগুলোর মাঝে মধ্যে আমি একটু হোয়াইট কালার দিয়েছি, আর পাপড়িগুলোর কিনারাতে মানে সাইডগুলোতে একটু রেড কালার দিয়ে আমি এটা কমপ্লিট করেছি। বেসটা শেষ প্রান্তে আমি ডিপ গ্রিন করব এবং ফুলের বিন্দুটাও ডিপ গ্রিন দিয়ে কমপ্লিট করে নেব। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।